এই জন্য তো গোটা হয়, খালি মুখের মধ্যে ডলতেই থাকে। এই জন্য তো গোটা হয়, খালি মাম্মা মুখের মধ্যে ডলতেই থাকে, ডলতেই থাকে। বলো আমার মাম্মা ডলবে না তো কে ডলবে? কপবে না লে, কপবে না, কপবে না লে, কপবে। সকাল সকাল আজকে শুনকির কোলে ওর গুড মর্নিং হয়েছে। শুনকি বলছে অনেক দিন ধরে শুনকি ভাবছে যে ওকে কোলে নেবে, কোলে নেবে, কিন্তু কোলে নেওয়া আর হচ্ছে না। তাই আজকে বলছে সকাল সকাল স্নান করেই চলে এসে যে শুনকি যে প্রথমেই আজকে কোলে নেওয়া হবে। আর এদিকে দাদা হচ্ছে খেতে বসে পড়েছে, ও যাবে শিলিগুড়ি যেটা গতকালকেই বলেছিলাম। হ্যাঁ সৃজার নামটা খুব ভালো, তান। হ্যাঁ ওটাই করে। আজকে সকাল সকাল ইচ্ছে হলো একটু সাজুগুজু করতে, মাকে বললাম এটাকে কি কলা বেনি না কি বেনি বলে, তো ওটা মাকে বললাম যে অনেক দিন করা হয় না, এটাকে কলা বেনি বলে না মা? আমরা সবাই ঘরের থেকেই ওকে এখানে টাটা বলার জন্য দাঁড়িয়ে আছে, আমি এখানে, পুচকি এখানে, বাবা এখানে, আর মা আমার বেনি করছে আমার পেছনে। টাটা, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। দাদা টাটা বাই বাই বললাম, কিন্তু এখানটা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা পেছনে বেনিটাই করছিল, ও মা দাদা আবার চলে এসছে। এই যে হাফ গিয়ে আবার চলে এসেছে, রুমাল ফেলে গেছে তাই জন্য। আজকে রোদটা জানা ঝলসে যাবি। নিজের রুমাল নিজে চেনে না, বাবা আবার এক্সট্রা রুমাল দিয়ে দিচ্ছে। ফাঁকা বাড়ি এখনো হয়নি মা, হবে, এখনো ফাঁকা বাড়ি হয়নি। আর এই যে আমার ফাইনাল লুক, খেজুর বেনি। এই বেনিটা আমার খুব 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 পছন্দের, আমি তাকাতে পারছি না, কারণ আজকে বাইরে মানে মানুষ মরে যাওয়ার মতন রোদ। আসলাম শুধু এটার জন্য, আর তাছাড়া গরমে ঝলসে যাচ্ছে, ভিডিওটা করেই ঘরে চলে যাবো, ফ্যানের নিচে বসবো। তো যেটা বলছিলাম আর কি, এই বেনিটা আমার ভীষণ 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 প্রিয়। আগে যখন স্কুল যেতাম, স্কুলে না, যখন আগে কলেজে পড়তাম, ওই টাইমটাতে এদিক ওদিক যেতে বা টিউশন পড়তে যেতে মাকে মাঝে মাঝে বলতাম মা এই বেনিটা করে দিত। তবে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আর নিজে নিজে করতে না হাতটা ব্যথা হয়ে যায়, আর আমি খুব একটা ভালো পারিও না, চুলটা স্লিপ কেটে কেটে যায়। তো তার জন্য অনেক দিন পর এটা করলাম। দাদা তো চলে গেল, আমাদের কি খাওয়া দাওয়া মাম্মি? আমরা ছাড়, আমি কর্নফ্লেক্স খাবো, তুমিও কর্নফ্লেক্স খাবে, বাবাও কর্নফ্লেক্স খাবে। কর্নফ্লেক্স নিলাম কেবল, পুচকি ঘুমালো এখন, আমি ব্রেকফাস্টটা করি। আর মা এদিকে আজকে পুরো রান্নাঘর পরিষ্কার করার জন্য সব নামিয়ে দিয়েছে, তাক থেকে শুরু করে দেখো কি অবস্থা, সমস্ত তাক, টাইলস, সব কিছু এগুলো সব পরিষ্কার করছে। রান্না টান্না হবে না মা? তেলের বোতল আঠা আঠা হবেই, তেলের বোতলে যেগুলো ধুয়ে নিতে হয় সাবান দিয়ে, মুখ বন্ধ অবস্থাতেই বাইরে দিয়ে ধুয়ে নিলাম, এইটা বল এইটা বল সব। এখানে এই যে ঝিঙ্গে আলু সেদ্ধ হচ্ছে, এখানে পেঁয়াজটা বসেছে কিসের জন্য? ঝিঙ্গে আলুর জন্যই মা, ঝিঙ্গে আলুর জন্য। ঝিঙ্গে আলুটা হয়ে গেলে মা মিক্স ভেজে যে ডাটার চচ্চড়িটা বানাবে, তার জন্য লাগবে মূলো। এবার মূলো আনতে বাবা গেছে বাজার, মূলো নেই, মূলো আসবে, তারপরে হবে রান্না। ঠিক কাজের টাইমে ঘুমটা ভেঙে গেল, মা রান্না করতে করতে ওকে দেখছে, বাবা বেরোলো একটু বাজারে ঝুড়ঙ্গ কার সাথে,
এখানটাতে মা সকালবেলা ডিম সেদ্ধ বসিয়েছিল, আমি ভুলেই গেছিলাম, তো এখন এই ডিম সেদ্ধটা খাবো। আর যে ডাটা চচ্চড়িটা হবে, ডাটা চচ্চড়িটা আমি ধুয়ে, ডাটা চচ্চড়িটা বলছি সরি, ডাটাগুলো আমি ধুয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা হলে পরে মা করবে রান্না। এই দেখো, এই যে এটা গতকালকে যে বালতিটা যেটা কেনা হয়েছিল জল আনার জন্য, তা আজকে বাবা এটা ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছে, এটাতে আজকে বিকেল থেকে জল আনা হবে। আজকে আবারও মাকে বললাম ককোকে দেখতে, ওরকে মা নিয়ে বসেছে, আর আমি আসলাম আবার মার থেকে হ্যান্ড ওভার নিয়ে রান্নাঘরে। এদিকে প্রিয়ানের স্নানও হলো আর বাবাও জাস্ট বাজার নিয়ে আসলো। এই যে বাজারের ব্যাগ, যদিও বাজার তো আমাদের রোববারে হয়েই গেছে, কিন্তু আজকে আর খুচখাচ কিছু, এই যে করলা আর মূলো, এই দুটো মা আনতে বলেছিল, তো এই ভর দুপুরবেলা গিয়ে বাবা এই দুটো নিয়ে আসলো। ফাইনালি আমার রান্না কমপ্লিট। দেখাই আজকে কী কী রান্না করলাম। ঝিঙে আলুর যে তরকারিটা সেটা মা করেছে, বাকি এই যে ডাল, মাছ ভাজা, করলা ভাজা, এখানে হচ্ছে ওই ডাটা দিয়ে সমস্ত সবজি দিয়ে যে ভেজটা ওটা, আর এখানে হচ্ছে মাছের ডিম। মাছটা ভাজা করে রেখেছি, কালকে এটার ঝোল হবে বাকিটা, আর বাকিগুলো আজকের। এখানে দেখো দিদি আর পপু দুজনেই সমান নিয়ে গপ্প করে যাচ্ছে, সমান নিয়ে গপ্প করে যাচ্ছে। A few moments later. এই যে যাচ্ছে বাবু, দিদি আর ড্যাডা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, কোথায়, আমাদের সাথে সঙ্গ দিতে। সঙ্গ দিতে এসেছে পাপা, সঙ্গ দিতে এসেছে পাপা। কি খুশি। খেয়ে ওঠার পর থেকে, মানে আমরা লাঞ্চ করার পর থেকেই দেখি ও আর বিছানায় থাকতেই যাচ্ছে না। বিছানায় শোয়ানো হলেই পুরো চিৎকার করছে, জানি না কোনো সমস্যা হচ্ছে কি না। বাবা আমি অনেকক্ষণ ধরে কোলে নিয়েও থামাতে পারলাম না, তো এখন মা কোলে নিল, তো একটু একটু চুপ করলো। তো দেখা যাক, যদি ঘুমিয়ে পড়ে তো ভালো কথা। দুপুরে আমি দেখালাম যে প্রিয়ান ভীষণ কান্নাকাটি করছিল, তারপরে মা যেই কোলে নিল সুন্দর ঘুমিয়েও পড়লো। টানা 7টা বাজছে, 7টা অবধি, 6:30 অবধি ঘুমিয়েছে, এখন আধা ঘন্টা হলো, বেশ ভালো মুডে খেলাধুলো করছে। তো যেটা ভাবছিলাম আর কি, যে কেন কাঁদছে কেন কাঁদছে, তো দেখলাম ঘুমের জন্যই কান্নাকাটি করছিল, তো আমরা ঠিকভাবে ঘুম পাড়াতে পারছিলাম না। মা যেই সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখন দেখো ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ মুডে আছে। বাবা আসলো বাজার থেকে, আর এই বালতিটার মধ্যে জল রাখা হয়েছে, অনেক সুবিধে হলো। না হলে দেখো এত ছোট ছোট বড় বড় নানান রকম সাইজের বোতলে করে বাবাকে জল আনতে হতো, এখন এটা নেওয়াতে এটার মধ্যে যা জল হচ্ছে তাতে একদম সকাল একবেলার তো রান্না ভালো মতন হয়ে যায়। হাঁচি হাঁচি দিয়ে দাও তো, একটু হাঁচি হাঁচি দিয়ে দাও তো পাপা। এখন দিব্যি সুন্দর ঘুমিয়ে আছে, আমাদের কর্নেটো বের করবো। তো বাবা কর্নেটো এনেছে, গরম যা পড়েছে, এই যে মার আর আমার জন্য। হায় হায়, ইতনা সুকুন, চল ধরো খোলো একটা, আমাকে একটা দাও। ইয়ে বাটারস্কচ, বাবা তোমার না, তুমি চা খাও। বাবা খাবে না, বাবার গলা ব্যথা হয় তার জন্য। বাচ্চা এখন 8:30, মা আর প্রিয়ান দাদুর ঘরে এখন আছে। এই ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, তো সন্ধ্যের পর থেকে যেহেতু টিনের চাল, তো এখন এই ঘরেই মা আর প্রিয়ান থাকবে। এখানে গল্প গুজব করবে, খেলাধুলো করবে, মা ফোনে কথা বলবে, প্রিয়ান এখানটাতে দুষ্টুমি করবে, যা করার করবে, বাট আমি এখানে থাকবো না। আমি কোথায় যাব? আমি যাব রান্নাঘরে, কেন সেটাও বলছি। আগামীকাল আসবে পকোকে দেখতে, পকোর
ঠাকুরদা। তো এই প্রথম পকো হওয়ার পরে আমরা তো বেশিরভাগ টাইমটা এখানেই আছি, তো এখানে একবারও বাপি মা কেউই আসেনি, শুধু প্রীতমই আসে। তো কাল এখন বাপির মন পুরো ছুটে গেছে, এখন আর থাকতে পারছেন ওকে না দেখে। তো আমাদেরও যাওয়ার কথা, বাট আমাদের আরও কিছুদিন টাইম লাগবে, তো তার জন্য বাপি কালকেই আসবে। আর তার জন্য বাবা এনেছে এখন মাংস, তো আজকে রাতে আমি মাংসটা করে রাখবো, কারণ কালকে সকালবেলায় শুধু একটা বেলায় থাকবে, আমি তো বলেছি রাতে থাকার জন্য, যদি না থাকে তাহলে খুবই কম টাইম, তো সেই সময়টা আর কোনো রান্নাঘরে থাকার ব্যাপারই থাকছে না, পুরো টাইমটা দাদু নাতির সাথেই থাকবো। আমিও ব্লগে যতটা পারবো ওটা তোলার চেষ্টা করব। এখানে আলু বসিয়ে দিয়েছি, আলু ভাজা হচ্ছে, এখানে পেঁয়াজ কেটে রেখেছি মাংসের জন্য, এখানে পুরো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানটাতে বাবা এনে দিয়েছে সুইস রোলের প্যাকেট অনেকগুলো, তো আজকে এর আগে যতদিন এনেছে এই চকলেট ফ্লেভারটাই এনেছে, আজকে স্ট্রবেরি ফ্লেভার এনেছে, তো বাবা বলো নতুন জিনিস ট্রাই করে দেখ। তো এখন মাংস রান্না করব। আর এখানটাতে আমি আগেও বলেছি যে রান্না করতে করতে আমার খুচখাচ খেতে খুব ভালো লাগে, তো রান্না করার এনার্জি আলাদাই বেড়ে যায়। তো এখন আমি খাবো আর রান্না করব। ইতনা সুকুন। চকলেট ফ্লেভারটা তো আমার খাওয়া, বাট এই স্ট্রবেরি ফ্লেভারটা খাইনি। তো দুটো প্রথমে খুললাম, তিনটে তিনটে ভাগ করেছি, বাবার মার আর আমার, তিনটে দুটোই একটা একটা করে সবাই টেস্ট করে রিভিউ নেব কোনটা বেশি টেস্টি। মা বললো স্ট্রবেরি বেশি টেস্টি, তাই না? বাবা বলছে চকলেট বেশি টেস্টি। তুই বল কোনটা টেস্টি বাবা, কোনটা টেস্টি বাবা? আরে কেনা ক্যা চাহতে হো? বাবা পরে খাবে। মস্ত জোক মারা রে। ফাইনালি আমার মাংসের ঝোল পুরো কমপ্লিট, এখানে রেডি রেখে দিয়েছি। আর আজকে একটু টেস্ট করার জন্য এখানে কষানো মাংসটা তুলে রেখেছি। বাচ্চা এখন 11:20, গুড়িয়াইদি অনেকদিন পর ফোন করেছিল, ওর সাথে কথা বলতে বলতেই ব্যস অনেকটা টাইম চলে গেল, আধা ঘন্টা কখন মানে পেরিয়ে গেল বুঝতেই পারিনি। তো ডিনার করব এখন, আর আমাদের পকোশোনা কি করছে আমি দেখাচ্ছি। বাবা ওকে মশারির ভেতর বাবা যেই ঢুকিয়েছে ওর ঘুম ভেঙে গেছে, এতক্ষণ ঘুমোচ্ছিল কিন্তু মশারির ভেতর ঢুকে যেখানে ঘুমানোর টাইম, যখন ঘুমানোর জায়গা সেখানটাতে ঘুমাবে না, ঠিক উঠে গেল। আর আমাদের ডিনারের টাইম হয়েছে, তো ও আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য যাবে, তাই না পাপা? রাত 12:05, দেখো এখন শুনকি শুনকাই ওদিকে, আর এদিকে বাবা মা পুচকিকে নিয়ে। রাত 12:05 আর এদিকে গল্প দেখো, এই গল্প কোথায় পাওয়া যাবে? এগুলো কোথায় পাওয়া যাবে ভাই? মজা আয়া আড্ডাবাজি যা শিখে যাচ্ছে এখান থেকে। এই জন্য তো গোটা হয়, খালি মুখের মধ্যে ডলতেই থাকে। এই জন্য তো গোটা হয়, খালি মাম্মা মুখের মধ্যে ডলতেই থাকে, ডলতেই থাকে, বলো আমার মাম্মা ডলবে না তো কে ডলবে? এই জন্য ইনফেকশন হয়ে যায়, গুড়ি 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 ওঠে না, বলে একদম। হ্যাঁ বলো একদম বাজে কথা বলবা না দিদি, একদম বাজে কথা বলবা না, বাজে কথা বলবা না, ধরা পড়ে গেছে, একদম বাজে কথা বলবে না। কি করছে ও? তুই যদি একটা পাপি আমাকে, হ্যাঁ এই যে আমাকে দিল, এবার আমার মুখে গোটা উঠবে কখনো না, যদি গোটা থেকেও থাকে সেটাও কমে যাবে। পাপাকে সুস্থ করানোর চেষ্টা করছি, বাট পাপা কপবে না, কপবে না লে, কপবে না, কপবে না লে, কপবে না, সুসু পাপা কপবে না, হুসু পাপা কপবে না, পাপার মুখটা দেখি এদিকে, কিছু কপবে না পকু, ও পকু কপবে না তুমি, হুচু কপবে না। A few moments later. চুকি পাকো তুকি, এ পাকো ঘুমু কববে না, হ্যাঁ ঘুমু কববে না পাকো, হ্যাঁ পাকো ফোনে একটা বাজে, তো ফোনে একটা বাজে, তুমি এখন ঘুমুর নাম শুনলে কান্না পায়, ওই দেখ ঘুমু করতে বললে কান্না পায় ওর। চলো আজকে আমাদের ব্লগটা আমি এখানেতেই এন্ড করছি, পকোশোনারও ঘুম পেয়ে গেছে, এখন না ঘুমলে আর রাগ ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে যাবে। তো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো।